আজকের ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা যে কোনো ইংলিশ নিউজপেপার যেখান থেকে হোক আপনারা সেটা ট্রান্সলেট করে বাংলায় পড়ে নিতে পারবেন। মনে করেন আপনি আপনি ফেসবুকে একটা নিউজ দেখতেছেন সেটা ইংলিশ আপনি বুঝতেছেন না, সেটা চাইলে আপনি আপনার ফোনের মাধ্যমে বাংলা ট্রান্সলেট করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনার কপিও করা লাগবে না, কিছুই করা লাগবে না। তো ভিউয়ার্স দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স এটা করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাকে ভিডিও শেষে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে। তো আপনি জাস্ট এখানে ক্লোজ লেখা আছে, ক্লোজে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালাও আছে, অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। অ্যালাওয়ে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে দেখবেন যে লেখা আছে যে ট্রান্সলেটর টু আদার্স অ্যাপ। তো এটা আপনি এখান থেকে অন করে দিতে হবে। তো আপনি এখানে ক্লিক করলেন, সরাসরি এখানে সেটিংস নামে একটা অপশন চলে আসলো দেখতে পারতেছেন। তো আপনি এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে আপনার অটোমেটিক্যালি। তো এইখান থেকে আপনার অ্যাপসের নামটা খুঁজে বের করে তারপর সেটা অ্যালাউ করে দিতে হবে। তো আপনি এখানে একটু ওয়েট করবেন, এখানে লোড নেবে। তো লোড নেওয়ার পর এটা চলে আসলে আপনি নিচে দিয়ে চলে যাবেন, আপনি সেই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন। অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করে এটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এবার আবার ব্যাকে চলে আসবেন। জাস্ট এটা এখন এখান থেকে আবার এই আপনি এই ট্রান্সলেট আদার্স অ্যাপ এখানে আপনি ক্লিক করে এটা অন করে দিবেন। তো এটা অন করার সাথে সাথে এটা এরকম সবুজ কালার চলে আসবে এবং এখানে আপনার এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটা আসলে আপনার কাজটা শেষ। নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে যে ফ্রম ইংলিশ আর টুতে লেখা আছে ইংলিশ। তো দুইটা জায়গায় ইংলিশ যেহেতু লেখা আছে সেহেতু কিন্তু এটা হবে না। তো আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনার ফর্মটা ইংলিশেই থাকবে, মানে ইংলিশ থেকে আমরা বাংলা করব যেহেতু টু বাংলা। তো আমরা টুর উপর এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা আপনাদেরকে বাংলা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি যে বাঙালি পেয়ে যাবেন, তো এই বাঙালি এটার উপর প্রেস করবেন। তো এটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো বাঙালি এটা সিলেক্ট করে তারপর নিচের দিকে দেখবেন যে এখানে লেখা আছে ক্লোজ। তো আপনি এটা ক্লোজ দিয়ে দিবেন। তো এখানে এই ক্লোজের উপর ক্লিক করে দিবেন। এই জন্য আমি এটা ক্লোজ করে দিলাম এবং আমাদের যে কোনো একটা ব্রাউজারে আমি ওপেন করব। তো ব্রাউজার ওপেন করার পরে দেখেন এখানে আমি যে কোনো একটা ইংলিশ পত্রিকার উপর চলে আসছি। তো সাপোজ মনে করেন এখান থেকে যে কোনো একটা লেখা আমরা এখান থেকে বাংলা করতে চাই। তো আপনি যেটা ইচ্ছা করতে চান সেজন্য আপনাকে এই অপশনটা লাগবে। তো এই অপশনটা সেখানে নেবেন, সেখানে নেওয়ার পরে এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা একটা কালার চলে আসছে, গাঢ় কালার। তো তারপর এটা টান দিবেন। টান দেওয়ার পর যতটুকু আপনি এভাবে সিলেক্ট করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এভাবে ইংলিশটা চলে আসবে উপরে, তারপর আপনার বাংলাটা এভাবে চলে আসবে। আপনি পুরো বাংলাটা এখান থেকে পড়ে নিতে পারবেন। আপনি যদি এখানে যে উপরে মাইকের একটা চিহ্ন দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু পড়ে শোনাবে। তো ভিউয়ার্স এভাবে খুব ইজিলি কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গার ইংলিশটাকে এভাবে বাংলা করে নিতে পারবেন। তো দেখেন আমি এখন আপনাদেরকে দেখাই যে অন্য একটা জায়গা থেকে দেখাই। তো আমি ফেসবুক থেকে দেখাই। তো আমি ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পর এখানে আমি একটা পোস্ট সার্চ করি এখান থেকে। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমি ইংলিশে একটা নিউজ এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পর এটা সেমভাবে এখান থেকে আমি সিলেক্ট করব। তো দেখেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেখেন পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখনই যদি আমি ছেড়ে দিই তাহলে সাথে সাথে দেখবেন যে এটা ইংলিশ হয়ে গেছে। তো দেখেন আমি এটা ছেড়ে দেখতে পাচ্ছেন আপনারা সাথে সাথে কিন্তু এটা আমার সামনে বাংলা হয়ে চলে আসলো। তো এভাবে খুব ইজিলি আপনারা চাইলে কিন্তু আপনারাও যে কোনো ইংলিশকে এভাবে বাংলা করে নিতে পারবেন। দেখেন এটা কিন্তু বাংলা হয়ে গেলো। এখন এখানে ভয়েজে ক্লিক করলে কিন্তু এটা সাউন্ড শোনা যাবে। তো দেখেন আমি ভয়েজে মাউথের উপর ক্লিক করার সাথে সাথে এটা সাউন্ড শোনা যাচ্ছে। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনি যে কোনো লেখাকে ইংলিশ লেখাকে বাংলা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স স্ক্রিনে থাকা আপনার যে কোনো ইংলিশকে এভাবে বাংলা করে দেখে নিতে পারবেন। এতে আপনারা খুবই হেল্পফুল এবং আপনাদের খুবই উপকার হবে। তো ভিউয়ার্স আমি এখন দেখাই কীভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে যে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে সার্চ করবেন স্ক্রিন ট্রান্সলেটর। তো স্ক্রিন ট্রান্সলেটর এটা লিখে সার্চ করলে আপনার প্রথমেই এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এটা গুগলের একটা অ্যাপ্লিকেশন। তো আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ভালো করে অ্যাপ্লিকেশনের নামটা দেখে নিন। আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সেমভাবে আমি যেভাবে সেটিংস দেখলাম এভাবে সেটিংস করে 100% এটা কাজ করবে। তো ব্যাস এই ছিল আজ মূলত ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।